আমাদের ক্যারিয়ার জয়ের গল্পের সাথে সংযুক্ত আমরা বিজনেস বাংলাদেশ স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সুমায়া জামান আজও ক্যারিয়ারের নানা সম্ভাবনার কথা জানাতে স্টুডিওতে আছেন দুজন বিশেষজ্ঞ প্রথমেই পরিচিত হই তাদের সাথে আমাদের সাথে আছেন জনাব শেহজাদ মুনিম ব্যবস্থাপনা পরিচালক বিএটি বরাবরের মতো আজকেও আছেন এ বিষয়ের একজন বিশেষজ্ঞ জনাব এম নাইম হোসেন অনুষ্ঠান শুরুর পূর্বেই দেখে নেই আজকের অতিথিদের অটোবায়োগ্রাফি জনাব শেহজাদ মুনিমের জন্ম ১৯৭৫ সালে রাজধানী ঢাকায় ঢাকা শহরে কাটে তার শৈশবকাল ছাত্রজীবন থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন ১৯৯০ সালে তিনি সেন্ট জোসেফ স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৯২ সালে ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর শেহজাদ মুনিম বাংলাদেশের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ভর্তি হন আইবিএ থেকে তিনি ১৯৯৭ সালে বিবিএ ডিগ্রি লাভ করেন শিক্ষাজীবন শেষে তিনি যুক্ত হন কর্পোরেট ক্যারিয়ারে অত্যন্ত নিষ্ঠা একাগ্রতা এবং সততার সাথে গড়ে তোলেন তার বর্ণাঢ্য কর্পোরেট ক্যারিয়ার বর্তমানে শেহজাদ মুনিম ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করছেন জনাব এম নাইম হোসেন ইউনিটাস গ্রুপ এবং ক্যারিয়ার্স হাব বিডি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি একজন দক্ষ প্রথম প্রজন্মের উদ্যোক্তা এবং ইতিপূর্বে তিনি দীর্ঘ সময় বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান যেমন অ্যাভেন্টিস নোভাটিস ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির উচ্চপদে সুনামের সাথে কাজ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে তার ব্যবস্থাপনা পোর্টফোলিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় জনপ্রশাসন মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ পুলিশ সদর দপ্তর এবং অনেক গুরুত্বপূর্ণ সরকারি মন্ত্রণালয়ের সরাসরি কাজের অভিজ্ঞতা আছে এছাড়াও জনাব নাইম বাংলাদেশ সাপ্লাই চেইন কাউন্সিলের প্রতিষ্ঠাতার সভাপতি সংগঠনটি ১২০টি দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত ২০০০এর অধিক সদস্যের সমন্বয়ে গঠিত তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দীর্ঘ সময়ের সভাপতি ছিলেন এবং বর্তমানে সংগঠনটির গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডের প্রধান এছাড়াও তিনি সাপ্লাই চেইন এশিয়ার সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং এনএসইউ এমবিএ ক্লাবের প্রতিষ্ঠাতার সভাপতি আজ আমাদের বিষয় ক্যারিয়ার ইন মাল্টিন্যাশনাল কোম্পানি এবারে চলে যাচ্ছি মূল আলোচনায় বাংলাদেশের মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়াটা বেশ ভাগ্যের ব্যাপার এর সাথে সাথে অনেক লোকাল কোম্পানিগুলো ভালো করছে তো ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে কোন জায়গাটিতে সম্ভাবনা বেশি আসলে তখন একটা ধারণা ছিল এবং আসলে তখন একটা মানে অত্যন্ত মানে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল বিশেষ করে যারা গ্র্যাজুয়েট করছিল তাদের জন্য মাল্টিন্যাশনালে ক্যারিয়ার গড়া তখন আমাদের যে পরিস্থিতি ছিল দেশে এবং ওভারঅল যে পরিস্থিতি ছিল তাতে করে মাল্টিন্যাশনাল ক্যারিয়ার খুবই একটি মানে মানে আকর্ষণীয় একটি ঘটনা হিসেবে তখন স্টুডেন্টসদের কাছে বা ফ্রেশ গ্র্যাজুয়েটসদের কাছে সবসময় ধরা পড়েছিল রিসেন্ট ডেইজে কিন্তু আসলে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের দেশ কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে এখন হ্যাঁ এখন কিন্তু আমাদের লোকাল অনেক অর্গানাইজেশনস আছে যারা কিন্তু মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনের সাথে যদি আমরা কম্প্যারিজনে আসি ইন টার্মস অফ ক্যারিয়ার ডেভেলপমেন্ট হ্যাঁ এবং ইন টার্মস অফ আপনার ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবে ওখানে কাজ করাতে আপনাদের ডেভেলপমেন্ট সেগুলো কিন্তু অনেক দূর এগিয়ে এসছে এবং আপনার বেনিফিটস যদি বলেন সেটা সোশ্যাল বেনিফিটস বলেন ফিনান্সিয়াল বেনিফিটস বলেন বা অন্যান্য যে কোনো বেনিফিটস বলেন সেসব ক্ষেত্রেও কিন্তু অনেক অর্গানাইজেশন আসলে আজকাল অনেক এগিয়ে এসছে তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আজকাল শুধু মাল্টিন্যাশনাল ক্যারিয়ারটাই একমাত্র অত্যন্ত লোভনীয় বস্তু এরকম সিনারিও থেকে আমাদের দেশ অনেক দূর বের হয়ে এসছে অলরেডি জনাব শেহজাদের কাছে প্রশ্ন আমার যে ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এটা তো শুধুমাত্র মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোই এর অন্তর্ভুক্ত এবং আপনি এই চেম্বারের একজন সম্মানিত সভাপতি তো এই চেম্বারের মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা কি ফরেন ইনভেস্টার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যেটা ফিকি বলি আমরা এটা বাংলাদেশের সবচেয়ে পুরনো মাল্টিন্যাশনাল বা ফরেন ইনভেস্টরদের জন্য চেম্বার মোর দ্যান ফিফটি ইয়ার্স ধরে অ্যাকচুয়ালি বাংলাদেশে কাজ করছে এটার মেইন প্রতিপাদ্য হচ্ছে যে কীভাবে বাংলাদেশের বিজনেস ক্লাইমেট ইম্প্রুভ করা যায় কীভাবে বাংলাদেশে আরও ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা যায় এবং যারা
অলরেডি বাংলাদেশে ইনভেস্টেড আছে তাদের ব্যবসা পরিচালনা করার জন্য যে সমস্ত ইস্যুস তৈরি হবে সেটা নিয়ে ডায়ালগ করা এবং অ্যাকচুয়ালি পলিসি মেকার্স এবং গভর্নমেন্টের সাথে একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে আমরা ডায়ালগের মাধ্যমে বাংলাদেশের ওভারঅল বিজনেস ক্লাইমেটটাকে ইম্প্রুভ করতে পারি। ফিকি কিন্তু ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট বডি, কারণ আমাদের মেম্বারশিপ প্রায় 200-এর বেশি হয়ে গেছে এখন, এবং বাংলাদেশের যে টোটাল রেভিনিউ কালেকশন হয় তার অলমোস্ট 1/3 কিন্তু ফিকি মেম্বারদের কাছ থেকে আসে সরকারের, এবং বাংলাদেশে যে টোটাল ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে তার অলমোস্ট 80-85% কিন্তু ফিকি মেম্বারদের দ্বারা কন্ট্রিবিউটেড। সুতরাং ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট বিজনেস বডি, এবং সেই কারণে আমরা সেই রোলটা প্লে করে আসছি যে গভর্নমেন্টের সাথে পলিসি মেকারদের সাথে ডায়ালগ করে হাউ উই ক্যান ইম্প্রুভ দ্য বিজনেস ক্লাইমেট ইন দিস কান্ট্রি, এবং সেই সঙ্গে বাংলাদেশকেও প্রমোট করা যে এই দেশে যে বিজনেস অপরচুনিটিটা আছে সেটা যাতে আরও বাইরের যারা উদ্যোক্তারা আছেন তারা যাতে অ্যাট্রাক্টেড হন বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য। কারণ আপনি জানেন যে বাংলাদেশের যে অবজেক্টিভস আছে, যে আমরা যে উন্নত একটা দেশ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাচ্ছি সেটার জন্য কিন্তু FDI ইজ অ্যাবসোলুটলি এসেনশিয়াল। সো FDI ছাড়া আমরা সেই মানে পথে আগাতে পারবো না, এবং এই FDI এনশিওর করার জন্য ফিকি একটা বিশাল রোল প্লে করে বলে আমরা মনে করি, এবং উই আর ভেরি প্রাউড যে আমরা সেই রোলটা অনেকটাই প্লে করতে পারছি। ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে CGPA কতটা জরুরি, এটা একটু অন্য ট্র্যাকে, তারপর এটা জানতে চাচ্ছি জনাব নাইম আপনার কাছ থেকে। CGPA ইনিশিয়ালি আপনি যখন বের হয়ে আসবেন কোনো একটা ইউনিভার্সিটি থেকে বা কোনো একটা মানে ইনস্টিটিউট থেকে, তারপরে আপনি তো জব সার্চের জন্য যখন যাবেন তখন ইনিশিয়াল স্টেজে আপনার CGPAটা কিছু কিছু জায়গায় কিছু কিছু অর্গানাইজেশনে আসলে আপনাকে দেখা যায় যে সেখানে CGPA কেমন আছে, সেটা আপনার একটা জাজমেন্টের একটা মানে ক্রাইটেরিয়া থাকে বোঝার জন্যে যে আসলে একটা স্টুডেন্টকে আপনি কী দিয়ে আর জাজ করবেন। আর সেটা কিন্তু একটা একটা ধারা, এই এই যে আপনি যে এই যে আপনি তাকে জাজ করছেন তার জাজ করার জন্যে। এর সাথে সাথে কিন্তু আজকালকার আপনি এই যে আমরা যেহেতু আজকে মাল্টি ন্যাশনাল নিয়ে কথা বলছি, মাল্টি ন্যাশনালের যে রিক্রুটমেন্ট প্রসেস আছে বা অন্যান্য যে কর্পোরেট যে কোম্পানিজগুলো আছে তার যে রিক্রুটমেন্ট প্রসেস আছে সেখানে CGPA দিয়ে আপনি হয়তো বা ফার্স্টে একটা একটা পার্ট দেখছেন, তার পাশাপাশি কিন্তু অন্যান্য অন্যান্য যে অনেক তার যে স্কিলসগুলো সেগুলো কেমন আছে সেগুলোও কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে সেগুলোও কিন্তু অ্যানালাইজ করা হয়, সেগুলোও কিন্তু ইকুয়ালি গুরুত্বপূর্ণ। আগের মতো যে আসলে CGPAটা হাই হলেই আমি খুব ভালো এই ধারণা থেকে কিন্তু আমাদের আস্তে আস্তে বের হয়ে আসার এখন সময় এসে গেছে। পরবর্তী স্টেজে যদি আপনি যান, একবার যখন আপনি কোনো একটা অর্গানাইজেশনে চাকরি শুরু করে দিলেন, হ্যাঁ, বা আপনি একটা ক্যারিয়ার শুরু করে দিলেন, সেটা বিজনেস হোক চাকরি হোক বা যাই হোক না কেন, সেখানে আপনার CGPAটা একটা পর্যায়ে যাওয়ার পর থেকে সেটা আসলে খুব বেশি আপনাকে আর মানে এফেক্ট করে না, বিকজ ইউ হ্যাভ অলরেডি স্টার্টেড, এবং সেখানে আসলে সেই এনভায়রনমেন্ট হয়ে যায় ততদিনে। সো সেই এনভায়রনমেন্টে আপনি আসলে নিজস্ব দক্ষতা কীভাবে দেখাতে পারছেন, কতটুকু দেখাতে পারছেন, আপনার কাজ যেটা আপনার আছে সামনে সেই কাজটার ভিতরে আপনার একাগ্রতা বা আপনার ইন্টিগ্রিটি অ্যান্ড এইসব জিনিসগুলো আপনি কতটা মানে সিনসিয়ারিটির সাথে করছেন, কর্মক্ষেত্র থেকে কতটুকু শিখতে পেরেছে সেটাও, এবং এনভায়রনমেন্ট থেকে তো আপনার শিক্ষা এটা সবসময় একটা জরুরি বিষয়, এবং সেটা নিয়ে আপনি কীভাবে এগিয়ে যেতে পারছেন এই সবগুলো, এবং আপনার আশেপাশে যে পিয়ার্স আছে তাদের সাথে আপনার ইন্টারঅ্যাকশন অল দিস থিংস, এগুলো আসলে অন্যান্য ব্যাপার যেগুলো আসলে, এবং লিডারশিপ আপনার কতটুকু আছে ভালো বা খারাপ, এগুলো অনেক বেশি বেশি আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টে অনেক অবদান রাখে পরবর্তী পর্যায়ে গিয়ে। জনাব শেহজাদকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি শুধু BBA MBA যারা করে এসেছে তাদেরকে হায়ার করছেন, নাকি অন্য ডিসিপ্লিন থেকে যারা আসে তাদেরকে আপনারা এনকারেজ করেন অ্যাপ্লাই করার জন্য? BBA MBA আসলে শুধুমাত্র একটি পার্ট অফ অ্যান অর্গানাইজেশনের ক্রাইটেরিয়া ফিল আপ করে। যদি আমি আমাদের কোম্পানির কথা বলি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে, যেহেতু আমাদের এগ্রিকালচারাল সাইডেও আমাদের অনেক কাজ আছে, আমরা ফার্মারদের সাথে কাজ করি, সুতরাং আমাদের কোম্পানিতে কিন্তু অনেক এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে ডাইরেক্ট রিক্রুটমেন্ট আছে, তারপরে আমাদের ফ্যাক্টরি আছে, সুতরাং আমাদের ইঞ্জিনিয়ার্স লাগছে, এবং তারপরে আপনি যখন দেখছেন HR এরিয়াটা আছে সেখানে আমরা HR থেকে প্রফেশনালস নিচ্ছি, ফাইন্যান্স টিমে অ্যাকচুয়ালি ফাইন্যান্স প্রফেশনালস লাগছে। BBA MBA-দের সুবিধা হচ্ছে যে ওনারা কিছুটা হলেও মাল্টিটাস্কিং করতে পারে, মার্কেটিং এবং সেলসে মেইনলি তাদের কন্ট্রিবিউশন, ফাইন্যান্সে অনেকে শিফট করে যান পরে, কিন্তু ফার্দার এডুকেশন তো তাদের অবশ্যই লাগবে। সুতরাং একটা বড় অর্গানাইজেশনে শুধুমাত্র BBA MBA-এর উপরে ফোকাস দেওয়া হচ্ছে এটা একেবারেই মনে হয় সত্য না। কোনো সাবজেক্টেই যে বাংলাদেশে এখন অ্যাকচুয়ালি সাকসেসফুল হওয়া যাবে না এই মতামতটা বোধহয় আর কাজ করছে না।
তবু একটা মিথ রয়ে গেছে যে আপনারা বোধহয় আইবিএ থেকে যারাই বের হয় তাদেরকেই প্রায়োরিটি দেন। নট নেসেসারলি ট্রু, কিছু অবশ্যই আইবিএ থেকে আমাদের রিক্রুটমেন্ট আছে, বাট আমরা কিন্তু বাংলাদেশের বাইরের, মানে বলতে চাচ্ছি যে ঢাকার বাইরের ইউনিভার্সিটি থেকেও আমরা বেশ কিছু রিক্রুট করে থাকি। খুলনা ইউনিভার্সিটি অ্যাজ অ্যান এক্সাম্পল আছে। সো অনেক ডাইভার্সিফাইড ট্যালেন্ট আমাদের দরকার, যদি লার্জ অর্গানাইজেশনে শুধু এক ধরনের ট্যালেন্ট যদি আমরা হায়ার করি, উইল বি প্রডিউসিং ক্লোনস এবং ডাইভার্সিটিটা থাকবে না অর্গানাইজেশনে। শুধু এক ধরনের মানুষ দিয়ে খুব বেশি সাকসেসফুল বিজনেস রান করা সম্ভব না। রাইট, জনাব শেহজাদ স্কিল ডেভেলপমেন্টের কথা বলছিলেন, তো কর্পোরেট ক্যারিয়ারে ভালো করার জন্য লিডারশিপ স্কিলস কতটা দরকারি এবং এটা কিভাবে ডেভেলপ করা যায়? কর্পোরেট ক্যারিয়ার করার জন্য আপনার তো আসলে মানে দেন ইউ স্টার্ট সামহোয়্যার এন্ড দেন আস্তে আস্তে তো আপনি উপরে উঠতে হবে। সো লিডারশিপ স্কিলস আসলে খুবই জরুরি। আপনি যদি আসলে একটা ক্যারিয়ারে ভালো করতে চান, তারপরে আপনি একসময় লিড করতে চান একটা ডিপার্টমেন্ট, একটা ডিভিশন, তারপরে এক পর্যায়ে একটা অর্গানাইজেশনকে যদি লিড করতে চান, তাহলে আপনার তো ইউ হ্যাভ টু ডিল হিউম্যানস, মানে আপনার কিন্তু পুরো কাজটাই কিন্তু মানুষদেরকে নিয়ে, এবং মানুষকে আপনি যদি ভালোভাবে এটা সেটা আপনার প্যারালাল পিয়ার্সরাও আছে, সাবঅর্ডিনেটসও আছে, এবং আপনার উপরের দিকে যারা বস আছে তারাও আছেন। তো এই এই যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলেই কিন্তু আপনার কন্টিনিউয়াসলি মানুষদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে। ইট ইজ অল অ্যাবাউট লিডারশিপ। আপনি লিডারশিপ মানে কিন্তু এই মানে একটা কর্পোরেট ক্যারিয়ার বা যে কোনোখানে লিডারশিপ মানে খালি আপনি লিডার এবং আপনাকে সবাই ফলো করছে এটা না। লিডারশিপ ইজ অলসো অ্যাবাউট যে আপনার যে বস আছে বা তার বস আছে তাকে আপনি কীভাবে ফলো করে কাজগুলোকে ঠিকমতো এগিয়ে নিচ্ছেন। সো আমরা নর্মালি যেটা মনে করি যে লিডারশিপ ইজ অল অ্যাবাউট লিডিং পিপল, ইজ অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট। সো এটা কর্পোরেট ক্যারিয়ারের ক্ষেত্রেও এটা বা মাল্টি ন্যাশনাল ক্যারিয়ারের ক্ষেত্রে বা যে কোনো ভালো ক্যারিয়ার করার জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখতে হবে যে আপনি লিডারশিপ রোল এবং আপনার ভিতরে লিডারশিপ যে ক্যাপেবিলিটি সেটা অত্যন্ত জরুরি, এবং সেটা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে খালি লিড করা দিয়ে লিডারশিপ হয় না, আপনি অ্যাকুরেটলি ফলো করতে পারাও কিন্তু লিডারশিপের একটা ভেরি স্ট্রং কোয়ালিটি। অনেকেই যারা আছেন কর্পোরেট ক্যারিয়ারের সাথে সংযুক্ত, তারা অনেক সময় সাবঅর্ডিনেটদেরকে ডিকটেট করাকে লিডারশিপ মনে করে, সেটাকে আপনি কি চোখে দেখেন? লিডারশিপ যদি আপনি ভালো হতে চান তাহলে আপনার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনি আসলে যে স্কিলটা গ্রো করবেন সেটা হচ্ছে মানুষকে ভ্যালু করতে শেখা। সেটা আপনার যদি সাবঅর্ডিনেটসও হয় তাদেরকে ভ্যালু করতে শেখাটাও আপনার জন্য খুব বড় লিডারশিপ। সেটা যদি আপনার বসও হয় তাকে ভ্যালু করতে শেখাটা, সেটা আপনার পিয়ার্সরাও যদি হয় তাদেরকে ভ্যালু করতে শেখাটা খুব বড় লিডারশিপ। সো যে মানুষটা আসলে মানুষকে ভ্যালু করতে পারবে সে ওই মানুষের কাজ, নিজের কাজ এবং আশেপাশে সবার কাজকেও ভ্যালু করতে পারবে এবং কাজগুলোকে সে অ্যাকুরেটলি করতে পারবে। যত বেশি কাজগুলোকে অ্যাকুরেটলি করতে পারবে এবং এগিয়ে নিয়ে যেতে পারবে তত বেশি সে আসলে আপনার আরও ভালো করতে পারবে কর্মক্ষেত্রে। এবারে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে গিয়ে জনাব শেহজাদের কাছে আমার প্রশ্নটা যে ক্যারিয়ারে টপ রিচ করতে হলে, আপনি তো অলরেডি টপ রিচ করেছেন, তো এই টপ রিচ করতে গেলে আসলে জব সুইচ করাটা কতটুকু জরুরি? আমি মনে করি যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার হাঙ্গার টু লার্ন, আপনি কতটুকু ফোকাস টাইম মানে স্পেন্ড করছেন নিজেকে ডেভেলপ করার জন্য। যদি কোনো অর্গানাইজেশন আপনাকে শেখার অপরচুনিটি দিতে থাকে ক্রমাগতভাবে, সুতরাং আপনার তো জব সুইচের কোনো দরকার নেই। যদি আপনি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে থাকেন, একটা নতুন চ্যালেঞ্জ আপনাকে দেওয়া হয় যেটা আপনার নিজের মেধাকে কাজে লাগিয়ে আপনার নলেজ বেসটাকে বাড়াতে পারবে, তাহলে ইউ ডোন্ট নিড টু সুইচ এনিওয়্যার। বাট সব অর্গানাইজেশন এবং সব সেই ধরনের ফ্যাসিলিটিস হয়তো দিতে পারে না, টাইম অ্যান্ড স্পেসের ব্যাপার আছে। সেই সময়ে হয়তো যদি আপনার লার্নিংটা মোটামুটি স্টলড হয়ে যেতে থাকে তখনই আমি সাজেস্ট করব যে ইউ শুড লুক সামওয়্যার এলস, যে আমার শেখার অপরচুনিটিটা যদি কমে যায়। সুতরাং একটা বছর একটা অর্গানাইজেশন যদি আপনি কোনো কাজ না করে বসে থাকেন, অর্গানাইজেশনের কিন্তু লস হবে না, লসটা হবে সবচেয়ে বেশি ওই ইন্ডিভিজুয়ালের, কারণ ওই পুরো একটা বছরে আপনি কিছু শিখলেন না। সুতরাং শেখাটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, এবং ওই শেখার জন্য যে হাঙ্গারটা ওটা থাকতে হবে, অতিরিক্ত দায়িত্ব সবসময় নিজের হাতে নিতে হবে যে আমি ইন্টারেস্ট দেখাচ্ছি, আমি এই কাজটা করতে চাই, করে শিখতে চাই। যদি আমি ইন্টারেস্টটা না দেখাই তাহলে কিন্তু আমার ডেভেলপমেন্টটা হবে না। সুতরাং লার্নিং কখনো থামানো যাবে না, আমি মনে করি ক্যারিয়ার শেষ দিন পর্যন্ত ইউ হ্যাভ টু কন্টিনিউ টু লার্ন। জনাব নাইম, আমরা দেখি যে টপ পজিশনগুলোতে ফরেনাররা অনেক বেশি, লোকালদেরকে খুব কম দেখা যায়, তো এর পেছনে আসলে মূল কারণটা কি, মূল সমস্যাটা কোথায়? দেখেন, যে কোনো অর্গানাইজেশন চালানোর জন্যই আপনার দরকার কি, আপনার দরকার স্কিলড হিউম্যানস, যে আসলে আপনার এই পুরো মানে ভ্যালু চেইনে যে ফাংশনটা সে চালাচ্ছে বা যে অর্গানাইজেশন সে চালাচ্ছে সেটাকে পুরো চালানোর মতো তার এবিলিটি। অ্যান্ড
আজকালকার যুগে ইটস এ গ্লোবাল ওয়ার্ল্ড, এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে। এবং এখানে কিন্তু দেয়ার আর নো বাউন্ডারিজ। আমি আপনি যতই মনে করি না কেন এখন আসলে এই দেশ ওই দেশ, বাট আপনি যদি আসলে সেই লেভেলের একটা স্কিলড পার্সোনালস হয়ে থাকেন, হ্যাঁ স্কিলড একটা যদি এমপ্লয়ি হয়ে থাকেন বা একটা এন্টারপ্রেনার হয়ে থাকেন, আপনি আপনার দেশের গণ্ডির বাইরেই চলেই যাবেন, বিকজ ইটস এ গ্লোবাল ওয়ার্ল্ড। এবং স্কিলড মানুষ অবশ্যই, সেটা দেশ থেকেই হোক কিংবা বাইরের থেকেই হোক, যে স্কিল তাকেই এখানে আনা হবে। কিন্তু তা মানে এই না যে আমাদের দেশের সবখানেই কিন্তু স্কিল সবই ফরেনার বা সাদা চামড়া বা বিদেশি লোকজন এসে দখল করে নিয়েছে। দেখেন শেজাদ ভাইয়ের মতো লোকও কিন্তু এক্সাম্পল সেট করেছে বাংলাদেশের ইতিহাসে। উনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মতো একটা কোম্পানি প্রথমবারের মতো ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এবং ইয়াংগেস্ট একজন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে উনি কিন্তু হি টুক দ্য রোল। এরকম অনেক ঘটনা কিন্তু আপনি দেখবেন আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে এখন অলরেডি আছে। অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। জনাব শেজাদকে আমি প্রশ্ন করতে চাই যে আমাদের আজকের তরুণ প্রজন্মের জন্য আপনার কি পরামর্শ থাকবে তাদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য? প্রথমত হাংরি থাকতে হবে এবং সাথে সাথে একটু ফুলিশও থাকতে হবে, মানে খুব বেশি কষাস হলে চলবে না। আপনাকে ট্রাই করতে হবে নতুন জিনিস, মানে যে অপরচুনিটিটা সামনে আসবে সেটাকে দুই হাত দিয়ে আঁকড়ে ধরতে হবে, এবং নিজের যতটুকু সামর্থ্য আছে সেটার উপরে আত্মবিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু কারো থেকেই মানে কম না, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই জাতি কিন্তু একটা বড় ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা স্বাধীন হয়েছি, এই যে প্রজন্ম এটা কিন্তু স্বাধীন প্রজন্ম। আমাদের মনে হয় একটু অকুতোভয়ভাবে আগাতে হবে যে আমরা কারো থেকে কম না। আপনি যদি আমার কথা জিজ্ঞেস করেন, আমার ক্যারিয়ারে প্রথম পোস্টিংয়ে যখন আমি গিয়েছিলাম ডেভেলপ ওয়ার্ল্ডে গিয়েছি নিউজিল্যান্ডের মতো দেশে, আমি ভেবেছিলাম যে ওখান থেকে শুধু সব কিছু শিখব, কিন্তু আমি ওখানে যে দেখলাম যে অ্যাকচুয়ালি আমার ওখানে ওদেরকে শেখানোর অনেক কিছু আছে এবং ওদের কাছ থেকেও শেখারও কিছু আছে। সুতরাং নিজের উপরে কনফিডেন্স রাখাটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। সবাইকে সাথে নিয়ে কীভাবে অ্যাকচুয়ালি প্রত্যেকের বেস্টটা কন্ট্রিবিউট করানো যায় সেটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ এখানে। সুতরাং দলবদ্ধ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কীভাবে আমরা টিম নিয়ে কাজ করব এবং টিমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে কীভাবে আমি স্পেসটা করে দিব সেটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গা। একটু মানে সাহস নিয়ে দেখতে হবে এবং শুধু গতানুগতিক যে মানে রাস্তাগুলো সেগুলিতেই না যে বরঞ্চ অনেক সময় অপরচুনিটি হয়তো আসতে পারে যে পথে কেউ হাঁটেনি। হ্যাঁ, আমাদের সময় হয়তো আমরা বিবিএ ফার্স্ট ব্যাচ ছিলাম, আমরা কিন্তু যখন বিবিএতে ভর্তি হয়েছি তখন কেউ জানতো না যে বিবিএ করে কী হবে, বাট আমরা শুধু বিবিএতে গিয়েছি। এখন হয়তো দেখা যাবে যে এমন একটা সেক্টরস আসছে যেটা অ্যাকচুয়ালি অনেক বড় অপরচুনিটিস আসতে পারে। টেকনোলজি ইজ চেঞ্জিং দ্য ল্যান্ডস্কেপ। আমাদের সময় হয়তো আমরা টেকনোলজি অতটা অ্যাডাপ্ট না করেও পার পেয়ে গিয়েছি হয়তো বা, এখন আর সেই সুযোগটা নেই। টেকনোলজিতে আপনাকে সুপার ডুপার হতে হবে, তা না হলে ইউ ক্যানট অ্যাকচুয়ালি লিপফ্রগ ইনটু দ্য। সো দেয়ার আর ডিফারেন্ট পাথস টু টেক অ্যান্ড ডিফারেন্ট পাথস টু অ্যাকচুয়ালি অ্যাচিভ সাকসেস। সো ওয়াইড ওপেন অপরচুনিটিটাকে এমব্রেস করতে হবে, দ্যাট উড বি দ্য বিগেস্ট রেকমেন্ডেশন। জনাব নাইম, আপনার কি পরামর্শ থাকবে? আমাদের যারা ইয়াংস্টার্স আছে তাদের মধ্যে একটা জিনিস আমি তাদেরকে সবসময় সাজেস্ট করার কথা, সাজেস্ট বলবো না মানে আমি তাদের সাথে যখন গল্প করি বা কথা বলি তাদের থেকে যখন শিখি কিছু বা আমি তাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে সাস্টেইনেবিলিটি। মানে আপনি যে জিনিসটাই করতে চাচ্ছেন, মানে আপনার যে স্বপ্নটাই আছে বা আপনি যে কাজটাই করতেছেন, চাকরি মাল্টিন্যাশনাল চাকরি হোক যেটাই হোক না কেন, হ্যাঁ একটা ক্যারিয়ারে হোক, সেখানে আপনার আসলে সাস্টেইন। যেমন ভেরি গুড এক্সাম্পল কিন্তু শেজাদ মনিম, উনি নিজে কিন্তু দেখেন 21 বছর এক জায়গায় থেকে একজন আইডল, কিন্তু একটা ম্যানেজিং ডিরেক্টর অফ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এটা কিন্তু ইতিহাসে প্রথম একজন বাংলাদেশি। এটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। কিন্তু কিন্তু এই যে সাস্টেইনেবিলিটি যেটা, সেটা কিন্তু সবসময় আপনার রাখা খুব জরুরি। অনেক অনেক ধন্যবাদ, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য আমাদেরকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামী সপ্তাহে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো আলোচনার বিষয় নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।